আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আজকে মূলত দুইটা এয়ারড্রপ নিয়ে কথা বলবো। একটা এয়ারড্রপ থেকে অলরেডি আমরা পেমেন্ট পেয়েছি $35, সেই প্রুফটা দেখিয়ে দেবো এবং সেটা কীভাবে আপনারা এক্সচেঞ্জ করবেন সে সম্পর্কে বিস্তারিত কথা বলে দেবো এবং নতুন একটা এয়ারড্রপ শেয়ার করবো যেখান থেকে আমরা ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবো। এর আগে একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের এয়ারড্রপের লিঙ্কটা থাকবে, শেষ এয়ারড্রপের লিঙ্কে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এয়ারড্রপের লিঙ্কে ক্লিক করার পরে সরাসরি আপনাকে এরকম একটা পোস্টে নিয়ে আসবে, তারপর এখান থেকে আপনার জয়েন হতে হবে। তো প্রথমে আমি পরে একটু পরে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে জয়েন হবেন। এটাকে আমি দেখিয়ে দিয়েছি আমরা যে তিরিশটা টোকেন পেয়েছি তার ভ্যালু $35, সেটা কীভাবে এক্সচেঞ্জ করবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর আপনি যদি আমাদের এখনও যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলকে ফলো না করে থাকেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলকে ফলো রাখবেন এবং প্রতিদিন আপনারা 30 থেকে 1 ঘন্টা সময় দেবেন যে আমি কী কী আপডেট দিচ্ছি সেই আপডেটের সাথে আপনারা এখানে থাকবেন। তো এখানে কিন্তু অলরেডি কিন্তু আমি এখানে একটা প্রুফ দিয়ে দিয়েছি যে এখান থেকে কিন্তু সবাই কিন্তু এই টোকেনটা পেয়েছেন, রিলস টোকেনটা পেয়েছেন, 10টা রিলস টোকেন। সেটার ভ্যালু কেমন সেটা দেখিয়ে দিব। এর আগে একটা কথা বলে রাখি, আপনারা অনেকেই আছেন যে এখনও চেক দিতে পারেন না, তারা কীভাবে চেক দিবেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রথমে দেখবেন ভোট লিঙ্ক, এই ভোট লিঙ্কে ক্লিক করে দেখবেন যে আপনি জয়েন ছিলেন কি না। যদি আপনি জয়েন থাকেন তাহলে আপনি দেখবেন যে আপনি আবার এই ভোটটাতে কই গেল, ভোটটা আমি একটু দেখাচ্ছি। তারপর আপনি আবার এসে দেখবেন যে আপনি এই যে উইথড্র আপডেট এই ফর্মটা ফিল আপ করছেন কিনা। যদি ফিল আপ করে থাকেন এরপর যদি পেমেন্টটা না পেয়ে থাকেন তাহলে তাদের যে সিও সেই সিওর সাথে কথা বলবেন, আপনি ব্যালেন্সটা চেক দিবেন। আপনি ফিনিক্স বক্সে এসে ফিনিক্স বক্সে দেখতে পারবেন যে আপনার এখানে তারা কিন্তু পেমেন্টটা করে দিয়েছে এবং এটা থেকে যে আমরা রিলস টোকেন পেলাম এটা কীভাবে এক্সচেঞ্জ করবো সেটা সম্পর্কে কিছু কথা বলি। আমরা যদি কয়েন মার্কেট ক্যাবে বা কয়েন ক্যাগতে চলে যাই তাহলে এখানে আমরা দেখতে পাবো, এখানে আমরা যদি সার্চ দিই রিলস টোকেন লেখে সার্চ হয়ে যেত, আমরা এখান থেকে রিলস টোকেনটা পেয়েছি। সার্চ দেওয়ার পর এখান থেকে চলে আসলো রিট রিসিভার। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে বর্তমান প্রত্যেকটা টোকেনের ভ্যালু কিন্তু $3.58। এখান থেকে যেহেতু আমরা 10টা টোকেন পেয়েছি সেহেতু এখানে আমরা ভ্যালুটা দিতে পারবো, 10টা টোকেনের ভ্যালু কিন্তু $35, ঠিক আছে। আর এটা কোন কোন মার্কেটে লিস্টেড আছে সেটা দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন মার্কেট, জাস্ট মার্কেটে এটা ক্লিক করবো। তো মার্কেটে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একমাত্র ফিনিক্স বক্সে কিন্তু এখানে থেকে আমরা কিন্তু এক্সচেঞ্জ করে কিন্তু টাকাটা নিতে পারবো। কিন্তু বর্তমানে এই এক্সচেঞ্জারে এই যে রিলস টোকেনের এটার কিন্তু এক্সচেঞ্জ করা যাচ্ছে না, কারণ এটা বর্তমানে অফ আছে। যখন স্টার্ট হবে তখন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু মাস্টার জানিয়ে দিব, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেটের সাথে আপনারা থাকবেন এবং এক্সচেঞ্জের ভিডিও কীভাবে করতে হয় সেটা নিয়ে কিন্তু ভিডিও বানিয়ে দেবো, ওটা দিয়ে আপনারা এক্সচেঞ্জটা করে নিতে পারবেন। তো এখন বেশি কথা না বলে এখন আমরা যে আজকে মূল ভিডিওটা, আজকে ইয়ারটা কীভাবে জয়েন হবো সেটা জয়েন হওয়ার জন্য আমরা চলে যাবো আমাদের সেই পোস্টটাতে। পোস্টটাতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক আছে, জাস্ট এই লিঙ্ক কেটে দেবেন, ওকে। তো লিঙ্কে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইয়ে আসবে, এখান থেকে বলছেন যে একটা করে SFM টোকেনের ভ্যালু হচ্ছে $5। এখান থেকে আমরা 10টা SFM টোকেন পাবো যার ভ্যালু কিন্তু $50। $50 না হলে এখান থেকে মিনিমাম আমরা $20 মতো প্রফিট তুলতে পারবো। তো প্রথমে কী করবেন, এখান থেকে ভোটটা সেই স্টারে ক্লিক করবেন। স্টারে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন একটা গ্রুপ, একটা চ্যানেলে জয়েন হতে বলবে। জয়েন হবেন, জয়েন হওয়ার পর দেখতে পাচ্ছেন যে একটা ক্যাপচা দিচ্ছে যেখানে 4EF 5F 8E এগুলো লিখবেন, সুন্দরভাবে লিখবেন। লেখার পর এখান থেকে আপনি একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন জয়েন গ্রুপ। জয়েন গ্রুপে ক্লিক করলে এখানে 3টা SFM পাবেন। তারপর জয়েন ইয়াতে এখানে ক্লিক করলে এখান থেকে আপনারা সিম্পলি এখান থেকে জয়েনগুলো হয়ে নেবেন, আমি জয়েন হয়েছি। তো জয়েন হওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করার পর দিয়ে ফলো টুইটারে ফলো করবেন এবং তাদের পিন পোস্টটা রিটুইট করবেন এবং তাদের যে ইউটিউব চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে নেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ থাকবে, কন্টিনিউতে একটা ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার টেলিগ্রামের আপনার টুইটার ইউজার নেমটা দিবেন, তারপর আপনার যে সাবস্ক্রাইব করছেন যে চ্যানেল দিয়ে যে ইউটিউব দিয়ে আপনার ভিডিও দেখেন সেই ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আই হ্যাভ কমপ্লিট অল টাস্ক একটা ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে স্মার্ট চেন বিএন ব্যাডেস, আবারও বলি স্মার্ট চেন বিএন ব্যাডেসটা আপনারা দিয়ে দেবেন ট্রাস্ট ওয়ালেট থেকে। ট্রাস্ট ওয়ালেটে VP20 অ্যাড্রেস বলতে আপনার স্মার্ট চেন বিএন ব্যাডেসটা দিয়ে দেবেন, আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে কংগ্রেচুলেশন বলবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনি এখান থেকে 10টা SFP টোকেনের এখান থেকে পেয়েছেন, এটা রেফার করলে এত দিবে আর এটা সম্পর্কে সব কিছু লেখা রয়েছে। আর এটা আপনি দেখতে পাবেন যে আপনার যে আমাদের যে প্যানকে সোয়াইপ আছে সেই প্যানকে সোয়াইপে কিন্তু এটা লিস্টেড। এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা 10টা ইয়ে যদি দেয় তাহলে এখান থেকে আমরা $50 মতো প্রফিট পাবো, সেটা কিন্তু এখানে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। তো আশা করি আপনাদের সব কিছু বোঝাতে পারছি, যদি বুঝে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, নতুন কোনো দর্শক এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।